টেস্টের দ্বিতীয় দিন আয়ারল্যান্ডের সেকেন্ড ইনিংস 27 রানে 4 উইকেট নাই। মানে আয়ারল্যান্ড দল সম্পর্কে আমরা অনেক আগে আলোচনা করেছি, দলটি আসলে খুব ভালো দল না। 7 জনের অভিষেক টেস্টে, 6 জনের, একজনের ফার্স্ট ক্লাস অভিষেক। আপনার কি মনে হয় যে বাংলাদেশের আর ব্যাটিং করতে হবে সেকেন্ড ইনিংস? আয়ারল্যান্ড যদি এই টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারে, সেটাই হবে আয়ারল্যান্ডের জন্য কাঙ্ক্ষিত বা প্রার্থিত ফল। এবং বাকি যে রানগুলো আছে, বাংলাদেশ তো 155 রানের লিড নিয়েছে, এই 155 রান পার করা আয়ারল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের জন্য, 4 উইকেট যাওয়ার পর যারা আছেন তাদের জন্য আরেফিন খুব ডিফিকাল্ট হওয়ার কথা। কেননা তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশ আয়ারল্যান্ডকে আরও চেপে ধরবে, যেভাবে তাইজুল এবং সাকিব অপারেট করেছেন। এবং আমি নিশ্চিত তৃতীয় দিন সকালে ঠিক একই রকম প্রেশার থাকবে। যখন আপনি এরকম একটা রানের প্রেশারে আছেন, ইনিংস ব্যবধানে হারের সংখ্যায় আছেন, আপনার চারপাশে 5-6 জন ফিল্ডার স্পিনাররা অপারেট করছে, বল তারা ভালো গ্রিপ পাচ্ছেন, টার্ন পাচ্ছেন, বাউন্স পাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম ভালো বল করছেন, এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে কুপকাত করা হচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় আয়ারল্যান্ডের জন্য এই পরিস্থিতি থেকে বাউন্স ব্যাক করাটা উড বি ভেরি ডিফিকাল্ট। এবং তাদের জন্য এটা করতে গেলে আসলে অসম্ভব রকমের আলোচনা করা যায়, এরকম কিছু করে দেখাতে হবে, আদারওয়াইজ এই টেস্ট থেকে আয়ারল্যান্ডের ওয়ে আউট নাই। মুশফিকের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের সেঞ্চুরি না পাওয়া, কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? দুটোই গুরুত্বপূর্ণ। মুশফিকের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচটাও যদি আপনি দেখেন, এরকম আপনি এখানেও দেখলেন যে মুশফিক যে ইনিংসটা খেলেছেন দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইনিংস। মুশফিক হয়তো নিজেই নিজেকে গালমন্দ করবেন একটা ডাবল সেঞ্চুরি মিস করার জন্য, কিন্তু আলোচনার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ। যখন মুমিনুল আউট হয়ে গেলেন, আগের দিন 2 উইকেট ছিল মুমিনুল, আর্লি মর্নিং আউট হয়ে গেলেন, তখন বাংলাদেশের একটা প্রেশার ছিল যে কীভাবে তারা ব্যাট করবে কিংবা কত পর্যন্ত যেতে পারবে। সিগনিফিকেন্টলি আমরা যে পজিটিভ ইন্টেন্ট বা অ্যাপ্রোচের কথা বলি, টেস্ট ক্রিকেটেও কিন্তু এটা আছে। আপনি লাস্ট 1 দশক বা তারও বেশি সময় যদি খেয়াল করেন, অস্ট্রেলিয়া এটা শুরু করেছে, অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, টেস্টে তাদের ওভার প্রতি রান গড় রান 4 বা তার উপরে। এই যে পজিটিভ মাইন্ড সেট আপ, সাকিব ঠিক এই মাইন্ড সেট আপ নিয়েই নেমেছিলেন। আপনি খেয়াল করে দেখেন যে 188 বলে 159 রানের পার্টনারশিপ, অর্থাৎ 31 ওভার 2 বল বোধ হয় তাদের। অর্থাৎ মুশফিক সাকিবের পার্টনারশিপের রান রেট ছিল পার ওভার 5-এর উপরে। সাকিব আউট হলেন, সাকিব যে ইনিংসটা খেলেছেন আমার মনে হয় ওই ইনিংসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের টোটাল যে ইনিংসটা সেটা টোন সেট করে দিয়েছে। সাকিব যদি ওই 90-92 বলে 30 করে আউট হতেন, বাংলাদেশ কিন্তু এ পর্যায়ে যেতে পারতো না। সাকিবের ওই ন্যাচারাল স্ট্রোক প্লে, দ্রুত রান করা, এটা মুশফিককে সেটেল ডাউন করার জন্য সময় দিয়েছে। মুশফিকের উপরে কোনো রানের প্রেশার ছিল না, রানের প্রেশারটা সাকিব নিজে নিয়ে নিয়েছেন, মুশফিক সেটেল ডাউন করেছে, তার মতো খেলেছে। সাকিব যখন আউট হলেন, লিটন ঠিক একই কাজটা করেছেন। প্রথম 4 বলে লিটন 3টা বাউন্ডারি মেরেছেন। আপনি লিটন আর মুশফিকের পার্টনারশিপ যদি হিসাব করেন, তারা আমি যদি ভুল না করি 84 বলে বোধহয় 87 রানের পার্টনারশিপ করেছেন, অর্থাৎ তাদের যে পার্টনারশিপ সেটা রানের 6-এর উপরে। এখন এই যে মাঝখানের অবস্থাটা, সাকিব মুশফিকের পার্টনারশিপ, মুশফিক এবং লিটনের পার্টনারশিপ, অলমোস্ট 250 রান, এবং এই 250 রান হয়েছে 46 ওভারের মধ্যে, অর্থাৎ 4.5-এর উপরে রান নিয়ে তারা খেলেছে। মিরাজও লিটন আউট হওয়ার পরে ঠিক ওই পজিটিভ অ্যাপ্রোচটাই প্লে থ্রু করেছেন। এই যে পুরো তথ্যগুলো বললাম বা পরিসংখ্যানগুলো বললাম শুধু এটুকু বোঝার জন্য যে বাংলাদেশ অ্যাকচুয়ালি চেয়েছে দিন শেষে ক্রিকেট তো রানের খেলা, আপনাকে রান করতে হবে, এবং সেই রানটা যত দ্রুত করা যায়, আপনি যতক্ষণ উইকেটে থাকবেন আপনি রান করবেন, এবং এখনকার দিনে ভালো উইকেটে এটাই অ্যাকচুয়ালি প্রপার টেস্ট অ্যাপ্রোচ। বাংলাদেশ সেই অ্যাপ্রোচেই বল করেছে, ব্যাট করেছে। আপনি বলতে পারেন আয়ারল্যান্ড বোলিং ইউনিট হিসেবে দুর্বল, ঠিক, তাদের অভিজ্ঞতা কম, ঠিক, তাদের পারফরমেন্স দুর্বল, সবই ঠিক, কিন্তু তারপরও বাংলাদেশকে এটা এক্সিকিউট করতে হয়েছে। এই এক্সিকিউশনটা বাংলাদেশের ছিল অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। বাট ওই যে আপনার প্রশ্নে ফিরে আসি, সাকিব লাস্ট 100 বোধহয় করেছিলেন 2017-তে বাংলাদেশ যে 100তম টেস্টটা শ্রীলঙ্কাতে জিতলো ওই ম্যাচে, অর্থাৎ সেই হিসেবে সেটাও মার্চেই ছিল, এরকম মার্চে, যে ছয় বছর সাকিব টেস্ট সেঞ্চুরি পান না। এটা সাকিবের ভেতরে কাজ করে কিনা আমি জানি না, কিন্তু ভক্তদের হয়তো ভালো লাগতো। আর সাকিব তো বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন, যে সাকিব তাকে বলেছেন তিনি দ্রুততম 100 করবেন, তো সাকিব সেই পথেই যাচ্ছিলেন, আনফর্চুনেটলি হয় নাই, লিটনের 50 হয় নাই। তো আমার মনে হয় যে বাংলাদেশ যে ব্যাট করতে চেয়েছে বা যে ভাবে ব্যাট করতে চেয়েছে সেটা পেরেছে। আমি একটু এই বাংলাদেশের আলোচনার বাইরে যে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই, যে আইসিসি যে ধরনের উদ্যোগ নেয় ক্রিকেটকে বিশ্বায়ন করবে,
আয়ারল্যান্ডের মতো দলকে টেস্ট মর্যাদা দিয়েছে এবং এই দলটি টেস্ট খেলছে যেভাবে বা তার যে অ্যাপ্রোচ, তার যে কোয়ালিটি, আপনার কাছে মনে হয় একটু আসলে টেস্ট খেলার মতো দল আসলে আয়ারল্যান্ড না? একটা ব্যাপার কি আরেফিন, আয়ারল্যান্ড টেস্ট খেলছে কিন্তু প্রায় 4 বছর পর, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। টেস্ট খেলার মতো দল না এটা বলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে টেস্টের জন্য ফার্স্ট ক্লাস ঘরোয়া ক্রিকেট কাঠামো সেটা কতটুকু শক্তিশালী। সেই কথা যদি বলি, বাংলাদেশের কাঠামো শক্তিশালী না, শুরুর দিকে বাংলাদেশ সম্পর্কে এই কথাগুলো বলা হতো, এরকম বলা হতো। দ্য পয়েন্ট ইজ যে আয়ারল্যান্ড সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে ইম্প্রুভ করে কিনা, ঘরোয়া স্ট্রাকচার ইম্প্রুভ করে কিনা, এরকম বাংলাদেশ কিংবা বাংলাদেশের কাছে আয়ারল্যান্ড নাস্তানাবুদ হচ্ছে। আপনি অস্ট্রেলিয়াতে গেলে তারা আরও নাস্তানাবুদ হবে, ভারতের মাটিতে গেলে আরও নাস্তানাবুদ হবে, বাট তাদের এই টেস্টটা নিয়মিত খেলতে হবে, খেলতে খেলতেই তাদের ওই অভিজ্ঞতাটা হবে, তখন তারা আস্তে আস্তে ভালো কাজে লাগাতে পারেন। আমাদের সাকিব, মুশফিক, তামিমরা কি এরকম ছিলেন না? তারাও স্ট্রাগল করেছেন। সো আমার মনে হয় যে আয়ারল্যান্ডকে ওই সুযোগটুকু দিতে হবে। বড় দলগুলো যেমন বাংলাদেশের সঙ্গে, আপনি লাস্ট কবে ইংল্যান্ডে বাংলাদেশ টেস্ট খেলেছে কেউ মনে করতে পারে না। আমাদের জেনারেশন আমরা প্রায় কখনোই দেখিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলেছে, এটা তো হচ্ছে, এখনও হচ্ছে বাংলাদেশের সঙ্গে। সো আয়ারল্যান্ডের সঙ্গেও সেটা হবে, সেটাই স্বাভাবিক, বাট যত কম হয় তত ভালো। ওই জায়গা থেকে ধরুন বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড, এই দলগুলো যারা অনেক সহনশীল কিংবা ওই এলিট মনস্তত্ব নিয়ে থাকে না, তারা যেন আয়ারল্যান্ডকে ইগনোর না করে, আয়ারল্যান্ডের সঙ্গে যদি খেলার সুযোগ পায় বা সুযোগ থাকে তাদেরকে যেন হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে ওই খেলাটা তারা কন্টিনিউ করে এবং আয়ারল্যান্ডকে ওই সম্মানটা দেয়, এবং এগুলো যদি কন্টিনিউ হয় আস্তে আস্তে আয়ারল্যান্ডও হয়তো ভালো করবে। আয়ারল্যান্ডের সামনে চ্যালেঞ্জ ইনিংস পরাজয়টা হারানো, এবং সেটি যদি করতে পারে, এবং যেটি বললেন দেব চৌধুরী, আয়ারল্যান্ডকে সুযোগ দিতে হবে, কারণ আয়ারল্যান্ডের মতো দেশ যদি ক্রিকেটে এগিয়ে আসে তাহলে সেটি ক্রিকেটের বিশ্বায়নের জন্য লাভ।